আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনারা অনেকে আমাকে লিখেছেন যে আমার বিয়ের গল্প শুনতে চাচ্ছেন। হ্যাঁ, কি করে আমার বিয়ে হলো? তো আমার বিয়ের গল্পটা বেশ মজারই গল্প আছে আমার বিয়ের। তো আমার কিন্তু খুব ছোটবেলায় বিয়ে হয়েছে। কত ছোটবেলায় বিয়ে হয়েছে আমি কিন্তু আপনাদেরকে বলবো না, কারণ আপনারা হাসবেন। তা শুধু এটুকু বলছি, খুব ছোটবেলায় আমার বিয়ে হচ্ছে। তো যাই হোক, আমার হাজবেন্ড যে হয়েছে উনি ছিলেন আমার ভাইয়ের ক্লাসমেট। হ্যাঁ, আমার ছোট ভাইজান, আমার ভাইদের মধ্যে ছোট, আমার ছোট না, ছোট ভাইজানের বন্ধু, বা আমার ছোট ভাইজানের নাম বাবর আশরাফুল হক। তো আমার ছোট ভাইজান তখন নটরডেম কলেজে পড়ে। তো আমার হাজবেন্ড ওর সাথেই নটরডেম কলেজে পড়তো। তো আমার ভাই আর্টস গ্রুপে ছিলেন, আর আমার হাজবেন্ড সায়েন্স গ্রুপে ছিল। তো ওদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। যাই হোক, ওটা তো একদিন হঠাৎ করে আমরা খেলছিলাম, হ্যাঁ, বাসার ওই আমাদের বাগানে খেলছি। তো হঠাৎ গেট লক করলো, তো দৌড়ে গেলাম আমি। দরজা খোলার পর দেখি যে খুব হ্যান্ডসাম একটা ছেলে, হ্যাঁ, একদম টকটকে দুধে আলতা গায়ের রং, অসম্ভব সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে। তো সে বলছে যে আসসালামু আলাইকুম, বাবর আছে? তো আমি বললাম যে জি না, উনি তো বাসায় নেই। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, উনি আসলে বলবেন যে ওনার বন্ধু এসে, কলেজের বন্ধু এসেছিল। তো আমার নাম আহমর। তো এক নম্বর আমাকে আপনি করে বলেছে, আমার জীবনে কেউ কোনোদিন তখন আমাকে আপনি করে বলেনি, আমি এত ছোট যে আমাকে কেউ আপনি করে বলতোই না, আমাকে আপনি করে বলেছে। আমি তো নিজেকে মনে হচ্ছে আমি বিরাট কিছু একটা যে আমাকে আপনি করে বলেছে। তো আর তার মধ্যে নামটা আনকমন। আমি এমনিতেই দুষ্ট ছিলাম। তো আমি বললাম, আমাকে বললো যে বলবেন যে আহমর এসেছিল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো বলে সে আস্তে করে চলে যাচ্ছে। তো বেশ কিছুটা দূরে যাওয়ার পর না আমার মাথায় একটা দুষ্টমি বুদ্ধি আসলো। তো আমি বললাম যে শুনেন শুনেন শুনেন, ডাকলাম। তো উনি আস্তে করে পিছন ঘুরে আমাকে দেখে উনি আবার আসলেন। আসার পর বলে জি কিছু বলছিলেন? মানে খুবই ভদ্র মার্জিত, যার জন্য আমার খুব মজা লাগছিল। তা বললাম যে শুনে না, আপনার নামটা কিন্তু আমি ভুলে গেছি। তো উনি বলছেন যে ও জি আমার নাম আহমর, বলবেন আহমর এসেছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপর সে যাওয়া শুরু করলো। আবার যখন বেশ কিছুটা দূরে গেছে আমি আবার এই যে শুনেন শুনেন শুনেন, তো উনি আবার ঘুরে তাকালেন। তো বলে একটু এদিকে আসেন তো। তারপরে উনি আসলেন, তখন মিষ্টি মিষ্টি হাসছে, বলে জি বলেন। তা বললাম আপনার নামটা জানি কি, আমি তো একদম ভুলে গেলাম, এত আনকমন নাম। তো বলছে জি আমার নাম আহমর, তো এখন মনে থাকবে? তো বলছে জি মনে থাকবে। আচ্ছা ঠিক আছে। তো উনি আবার চলে গেলেন, একদম রাস্তার মাথায় চলে গেছে। তখন আমি আবার ডাকছি এই যে শুনে যান শুনে যান, তো আবার আসছে, বলে জি কিছু বলবেন? তা আমি বললাম জি জি, দেখেন না আপনার নামটা তো আমি আবার ভুলে গেছি। তো উনি তখন হেসে দিয়ে বললো যে ঠিক আছে, আমার নামটা আপনার বলতে হবে না, আপনি শুধু বাবরকে বলবেন যে নোয়াববাড়ি থেকে তার কলেজের বন্ধু এসেছিল। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বলবো। মানে তার গলার আওয়াজ, তার কথা বলার স্টাইল এত সুন্দর যে আমি এক মুহূর্তে আমি মুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ, তো যাই হোক, বাসায় আসার পর, তারপর ছোট ভাইজান আসার পর আমি বললাম যে ছোট ভাইজান আপনার কলেজের বন্ধু এসেছিল, নবাব না, সে আমাকে বলছে যে বলবেন নবাব বাড়ির ছেলে, তাহলে বুঝবে যে বলবেন নবাব বাড়ি থেকে আপনার কলেজের বন্ধু এসেছিল। তো আমি বললাম যে নবাব বাড়ি থেকে আপনার কলেজের বন্ধু এসেছিল। তো ছোট ভাইজান তখন বলছে ও আহমর, আল্লাহ ছেলেটা যা ভদ্র, যা মানে খানদান ফ্যামিলির ছেলেদের ব্যবহারই অন্যরকম, এত ভদ্র, এত ট্যালেন্টেড একটা ছেলে, লেখাপড়ায় এত ভালো, মানে ওর সাথে মিশে আমি অবাক হচ্ছি, ওকে যত দেখছি ততই অবাক হচ্ছি যে, এবং টাইমলি সে নামাজ পড়ছে, মানে ক্লাসের ফাঁকে ফাঁকে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বলে আমার এত ভালো লাগলো ছেলেটাকে। বললাম ও আমি তো এমনিই আমার ভালো লেগেছে, তারপরে এত প্রশংসা শুনে আমি তো মনে মনে বলি ও মাই গড। আচ্ছা যাই হোক, তারপরে তো ছোট ভাইজান, আমি তো তখন ব্যস্ত স্কুলে, যাই হোক ছোট ভাইজানদেরও পড়াশোনা ঠিক মতো চলছে, ওরা আইএসসি পাশ করে ফেললো।
তো আইসি পাস করার পর তো একদিন দেখি এমতে খুব একটা বেশি আসেনি, মাঝে মাঝে আসতো, এই ওরা টেবিল টেনিস খেলতো আর কি। তো আমার আব্বা খুব কনজারভেটিভ ছিলেন, আমরা কিন্তু মেয়ে বাচ্চারা খুব একটা ড্রয়িং রুমে যেতাম না, বা হয়তো অনেক সময় কাজের লোকরা না থাকলে গেট খুলতাম, তখনই দেখা হতো আর কি। হ্যাঁ, এছাড়া সম্ভব ছিল না কথা বলা বা কিছু। তো যাই হোক, মাঝে মাঝে সে আসতো, ওরা টেবিল টেনিস খেলতো। তো এর মধ্যে ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে গেল, তো ও পাশ করলো ফার্স্ট ডিভিশন, অনেকগুলি লেটার টেটার নিয়ে খুবই ভালো রেজাল্ট করলো। তো যাই হোক, তো হঠাৎ একদিন দেখি সে মিষ্টি নিয়ে আসছে, মানে ছোট ভাই জানি গেট খুলে মিষ্টির একটা বাক্স নিয়ে আসছে। তো বলছে যে আমার ওই বন্ধুটা না হ্যামার, ওনার মেডিকেলে চান্স পেয়েছে, তো মেডিকেলে চান্স পেয়েছে এই জন্য মিষ্টি নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, তো মাও দোয়া করলো যে হ্যাঁ খুব দোয়া করি খুব বড় ডক্টর হোক এটা সেটা, যাই হোক। তারপরে একদিন আমি ড্রয়িং রুমে কি জানি করছিলাম, আমাদের বড় গেটের পাশেই ছিল ড্রয়িং রুমটা। হ্যাঁ, তো গেট নক করার আগে ড্রয়িং রুমে জানালা থেকে দেখা যায় কেউ আসছে, তো আমি দেখছি যে সে আসছে। তো আসার পরে তো ভদ্রভাবে এসে মাথা নিচু করে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবর আছে? তো আমি বললাম যে না, বাবর ভাই তো আমার ছোট ভাই যান তো বাসায় নেই, তো কোনো কথা আছে থাকলে বলতে পারেন, আমি বলে দিব। তো বলছে না এরকম কোনো কথা নেই। তো আমরা শুনেন আপনি আপনি মেডিকেলে চান্স পেয়েছেন? তো বললো যে হ্যাঁ আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ মেডিকেলে চান্স পেয়েছি। তো আমি বললাম জানেন আমার না ডক্টর একটুও পছন্দ না। তো উনি একটু অবাক হয়ে তাকালেন, আমি বল ডক্টর পছন্দ না মানে ডক্টর ছাড়া আমরা বাঁচবো কী করে, ডক্টরই তো আমাদের ট্রিটমেন্ট করে, ডক্টর তো আমাদের দরকার। তা বললো হ্যাঁ অবশ্যই ডক্টর দরকার, এবং ডক্টর তো খুব পছন্দ আমার, ডক্টর হিসাবে ডক্টর পছন্দ, কিন্তু জানেন আমার না হাজব্যান্ড হিসাবে ডক্টর একটুও পছন্দ না। আমি আমি যদি বিয়ে করি জীবনে কোনোদিন কোনো ডক্টরকে বিয়ে করবো না। তারপরে সে একটু অবাক হয়ে বললো কেন কেন বিয়ে করবেন না আপনি ডক্টরকে? তা আমার ছেলে দেখেন না আমার যদি একটু হাত পুড়ে যায় বা একটু কেটে যায় আমার আব্বা না একদম পাগল হয়ে যায়, মানে আমি আব্বার আসলে আমি আমার আব্বার খুবই আদরি ছিলাম, যে কিছু বাচ্চা থাকে না মা নেওটা বলে যেটা, আমি ছিলাম বাবা নেওটা। হ্যাঁ, পুরো আব্বার জন্য পাগল ছিলাম, আর আব্বা আমাকে অসম্ভব আদর করতেন, যে সত্যি সত্যি আমার একটু হাত কেটে গেলে বা পুরো আব্বা একদম পাগল হয়ে যেতেন, মানে কিচেনে যেতে দিতেন না, কোনো কাজ করতে দিতেন না, এরকম ছিলেন। তো আমি তখন বললাম যে একটু হাত কেটে গেলে বা পুড়ে গেলে ডক্টর তার বউকে বলবে কি হসপিটালে কত এরকম পোড়া দেখে আসছি, তোমার এতটুকু পড়েছে এটা নিয়ে তুমি এরকম করছো? এই জন্য আমার মনে হয় যে ডক্টরের বউদের প্রতি বোধ হয় তাদের এই জিনিসটা, মানে ছোটখাটো কিছু হলে হয়তো ডক্টরের ডক্টররা পাত্তাই দিবে না তার বউকে। তো সে একটু চুপ করে থেকে বলল যে তো আপনার কি ভালো লাগে, কি কি কোন প্রফেশন আপনার সবচেয়ে ভালো লাগে? তা আমি একদম এক বাক্যে বলে ফেললাম আর্মি অফিসার। আর্মি অফিসার আমার এত ভালো লাগে, ওদের স্মার্টনেস, তারপরে ওদের যে ওরা যে প্রাইড নিয়ে চলে, সব কিছু মিলে ইউনিফর্ম সব কিছু মিলে আমার কাছে আর্মি অফিসার ভালো লাগে, এর উপরে আমার কাউকে ভালো লাগে না। তো একটু হেসে বললো ও তার মানে আপনি আর্মি অফিসার বিয়ে করবেন? তা সোমা আমি তাকে বিয়ে করবো এটা আমি কী জানি, এটা তো আমার আব্বা মা ডিসাইড করবে, তাই না? আমি এখন কত ছোট আমার তো বিয়ের প্রশ্নই আসে না, আর বিয়ে যখন করবো তোর আব্বা আম্মা যাকে ভালো মনে করবে আমার জন্য আমি তার সাথেই বিয়ে করবো। তুমি সো আচ্ছা তো বলে চলে গেছে। তারপরে কিছুদিন পরে অনেকদিন কোনো খবর নাই, হ্যাঁ আমিও ভুলে গেছি যে ওর সাথে আমার কী কথা হয়েছে না হয়েছে, আমি কিন্তু টোটালি আমি ভুলে গেছি। অনেকদিন পরে একদিন খাবার টেবিলে ছোট ভাইজান বলছে যে মা জানো ওই যে আমার নবাব বাড়ির যে বন্ধুটা ছিল আর্মি অফিস ইয়া একমার নামে, ও না আর্মিতে চলে গেছে, ও মেডিকেলে চান্স পেলো, হঠাৎ করে ওর কী হলো? ও বললো ও মেডিকেলে পড়বে না, ও আর্মিতে চলে গেছে। আমার তো খাওয়া বন্ধ হয়ে গেছে, আমিও খাচ্ছিলাম টেবিলে বসে। হ্যাঁ বলে কি? তো বলছে মা মা বলছে আল্লাহ ও না পড়লো যে ওর মায়ের অনেক সহকর্মী ডক্টর হবে। তো তখন ছোট ভাইজান বলছে কে জানে বুঝলাম না, হঠাৎ করে ও বললো সে মেডিকেল পড়বে না, সে আর্মিতে যাবে, তো ও কিন্তু আর্মিতে চলে গেছে। তো যাই হোক, কিছুদিন পরে কয়েক বছর পরে মনে হয় দু বছর পরে বোধহয় তুই আড়াই বছর পর এরকম হবে, তো একদিন সে ছুটিতে এসছে। ছুটিতে আসার পর
তো ছোট ভাই জানতো খুব খুশি আমার বন্ধুটা আর্মিতে গিয়েছে, ও আসবে আজকে, এটা সেটা, ওকে আজকে ডিনার করাবো, আমাদের বাসায় বেশ রান্না বাড়া হচ্ছে, ওকে ডিনার করাবে। তো উনি আসলেন, আসার পরে তো আমরা তো অ্যালাউড ছিলাম না বাইরের কারোর সাথে কথা বলা। তো আমার খুব ইচ্ছা হচ্ছিল জিজ্ঞেস করতে যে কেন সে মেডিকেলে পড়লো না। তারপরে ছোট ভাই যান ভিতরে এসেছে, তো আমি হুট করে চলে গেছি রুমে যে আমি। তারপর বলছি, আচ্ছা আমার ভাই আপনি আপনি না মেডিকেলে চান্স পেয়েছিলেন? তো বললো যে হ্যাঁ হ্যাঁ পেয়েছিলাম। তো তা আমি বললাম, তাহলে আপনি আর্মিতে গেলেন কেন? বলে একজনের পছন্দ না তাই মেডিকেলে পড়লাম না। আমি একজনের পছন্দ না মানে কার পছন্দ না? তো বলছে যে আপনার পছন্দ না তাই। আমি ও মা, আমার পছন্দের সাথে আপনার কি? আপনার লাইফ আপনার পছন্দে হবে, আমি পছন্দ করি না না করি ওটাতে আপনার কি যায় আসে? তখন সে বললো, অনেক কিছু যায় আসে। তা বললো, অনেক কিছু যায় আসে মানে? তো বলছে যে হ্যাঁ, আমি আমি সেজন্যই আর্মিতে গিয়েছি কারণ আপনার আর্মি অফিসার পছন্দ এবং আপনি আর্মি অফিসারকে বিয়ে করবেন, সেই জন্য আমি আর্মিতে গিয়েছি এবং আমি আর্মি আর্মি অফিসার হয়েই আপনাদের আপনাদের বাসায় প্রপোজাল দেবো, সেই জন্য আমি আর্মিতে গিয়েছি। তো আমি খুব জোরে হেসে বললাম যে আপনি চিন্তা করলেন কি করে আমি আপনাকে বিয়ে করব। তখন সে একটু অবাক হয়ে বললো, মানে তার মানে কি আমি আপনার অযোগ্য? তা বললাম, না ওটা না, কিন্তু আমার আব্বা মা আপনাকে পছন্দ করবে কিনা সেটা তো আমি জানি না, আর আমি জীবনেও আমার আব্বা আম্মাকে বলবো না যে আমি একে বিয়ে করতে চাই বা আমার ওকে পছন্দ, আমি তো এতটা নির্লজ্জ না, আমি তো মরে গেলেও বলবো না। আমার আব্বা মা আমার সাথে যাকে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করবো। তো অতএব আপনি আর্মি অফিসার হয়ে কোনো লাভ নেই, তো যদি আমার আব্বা আম্মা আপনার পছন্দ না করে আমি তো আপনাকে বিয়ে করব না। তো তখন বলছে যে হ্যাঁ তা তো অবশ্য ঠিকই। তো আমি বললাম, এবং আপনার ফ্যামিলিও যদি আমাকে পছন্দ না করে তাহলেও তো আমি আপনাকে বিয়ে করব না, কারণ আমি যে বাসায় যাব আমি অনেক সম্মানের সাথে যেতে চাই। আপনার বাবা মা যদি আমাকে পছন্দ না করে আমি মরে গেলেও তো আপনাকে বিয়ে করব না, আমাকে যারা পছন্দ করবে, যারা আমাকে সম্মানের সাথে নিয়ে যাবে, আমি তাদের সেই বাসায় আমি বিয়ে করবো। তো সে খুব হাসছে, ও তাই নাকি? তাই বললাম হ্যাঁ। পরে যাই হোক সে চলে গেল। তো পরে না আমার ছোট বোন যে নাসরিন, নাসরিন আবার ওকে অসম্ভব পছন্দ করতো, আমাকে খালি বলতো যে তুই তোকে ও এত পছন্দ করে, তুই এটা সিরিয়াসলি নিচ্ছিস না? আমি আড্ডোর বাদ দিলে কে সেরা বলতো, ও খালি বলতো আমার খুব ভাল লাগে, আমার ভাইকে খুব ভাল লাগে। তো আমি বললাম যে আর এখনো বড় বোনদের বিয়েই হয়নি, আমি প্রশ্নই আসে না যে আমার বিয়ে হবে, বড় বোনের বিয়ে হয়নি কিছু না, তো আমি তো এখনো অনেক ছোট, অনেক বছর বাকি আছে। যাই হোক আরো এক বছর পরে তো সে আসলো। আসার পরে তখন নাসরিন ওনাকে বলছে যে জানেন এত মানুষ ওকে পছন্দ করে, ওর কিন্তু বিয়ে হয়ে যাবে, তো আপনি যদি সত্যি সত্যি ওকে বিয়ে করতে চান তাহলে আপনি কিন্তু প্রপোজাল দিতে পারেন। তা বললাম, তুই এগুলি কেন বলছিস ওকে? আমাকে এখন বিয়ে দিবে নাকি? তোর কি মাথা খারাপ? আমাকে তো এখন বিয়ে দিবে না, বিয়ের প্রশ্নই আসে না, আর তুই কেন ওকে বলছিস? তারপর সে নাসরিনকে বললো যে আমি কিভাবে প্রপোজাল দিব, তোমার বোন তো আমাকে পছন্দই করে না, হ্যাঁ তোমার বোন তো বলে যে ওর কিছু যায় আসে না। তোমার নাসরিন বলছে যে ঠিক আছে, আজকে তো বাসায় কেউ নাই, আব্বারা বাসায় নেই, ওকে ডাকি ওর সাথে একটু কথা বলে। আমি আসলাম, বললাম কি ব্যাপার, আপনি কি আমার সাথে কথা বলতে চাচ্ছেন? তো বললো হ্যাঁ আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। তো আমি বললাম বলেন। তো বললো দেখেন আপনাকে কিন্তু আমার ভীষণ পছন্দ, তো আমার মা যদি আসে আপনার ব্যাপারে কথা বলতে তো আপনি কি আপত্তি করবেন? তা আমি বললাম কি দেখেন আমি আসলে এগুলি নিয়ে তো একটু চিন্তা করিনি, আসলে চিন্তা এই ব্যাপারে চিন্তার এখন সময়ই না। তখন সে বললো যে না চিন্তার সময় আছে, কারণ আমি চিন্তা আমি মনে করি যে আপনাকে যদি আমি বিয়ে করতে না পারি আমার লাইফটা হয়তো একেবারেই নষ্ট হয়ে যাবে, মানে আমি হয়তো আর বাঁচবো না, হ্যাঁ এরকম করে কিছু একটা সে বলেছে। আমি এরকম করে হাসতে শুরু করলাম। আমি বললাম আপনি তো বেশ ভালো ফিল্মি ডায়লগ বলতে পারেন, কারণ পৃথিবীতে কারোর জন্য কেউ মারা যায় এটা কিন্তু হয় না, এটা ফিল্মেই হয়। তো আমি আসলে খুব দুষ্ট ছিলাম, হ্যাঁ তো আমি খুব এগুলি বলে হাসছিলাম যে এগুলা এইসব পাগলামির কথা বলেন না, বুঝছেন, আপনিও আরেকজনকে বিয়ে করে ভালো থাকবেন আর আমার আব্বা মা আমাকে যেখানে বিয়ে দিবে আমি ওখানে নিশ্চয়ই ভালো থাকবো, কারণ বাবা মা সবসময় বাচ্চাদের ভালোই চায়। তো সে বলছে যে না, তারপরেও আমি আমার আম্মুকে পাঠাবো আপনাদের বাসায়।
তো আমি বললাম কি যে আপনি হয়তো আপনি পাঠাতে পারেন, কিন্তু আমার মনে হয় না আবার আব্বা মা রাজি হবেন, আপনি পাঠিয়ে দেখতে পারেন কি হয়। তো হঠাৎ করে একদিন ছোট ভাইজান বলছে যে মা আমার বন্ধু আছে যে নবাব বাড়ির ছেলেটা, তো ওর আম্মু আমাকে বলছিলেন যে বাবা তোমরা তো অনেক আগে থেকে বন্ধু, অথচ তোমার আম্মার সাথে আজ পর্যন্ত আমার পরিচয় হলো না, তা আমাকে তো একটু পরিচয় হওয়া দরকার। তো আমি বলেছি ঠিক আছে খালাম্মা আসেন, তো উনি বোধহয় আজকে বিকেলে আসবেন। তো আমি তো বুঝে গেছি ব্যাপারটাকে। তারপরে দেখি উনি এসছেন, উনি এসে এই গল্প টল্প এটা সেটা, তারপর হঠাৎ করে আমার মায়ের হাত ধরে বলছে যে আপা আমি আপনার কাছে একটা জিনিস চাইবো। তো আপা বল, মা বললেন যে কি আপা কি চাইবেন, বলছে আপনার এই মেয়েটা কিন্তু আমার ছেলের জন্য দিতে হবে। তো মা বলছে ও তো অনেক ছোট, এখন তো বিয়ের কথা চিন্তাই করি না, দেখা যায় বড় হোক তারপরে। তো উনি বললেন যে না আমি চাচ্ছি এনগেজমেন্ট করে রাখি, এনগেজমেন্ট করে রাখলে তাহলে আমি একটু শান্তি পাবো যে মেয়েটা অন্য কোথাও বিয়ে হচ্ছে না। ঠিক আছে আপনার বড় মেয়ের বিয়ে হোক, অনেক পরে না হয় ওর বিয়ে হবে, তো ও তো অনেক ছোট, তো আমরা শুধু এনগেজমেন্টটা করে রাখতে চাই। তো মা বললেন যে আমি তো এখন কিছু বলতে পারবো না, ওর আব্বুর সাথে ওর আব্বার সাথে কথা বলে তারপরে বলবো। তারপরে উনি চলে গেলেন, চলে যাওয়ার পর বিকেলবেলা উনি এসছেন, মানে তখন উনি ছুটিতে এসছে আর কি। তা আমি বললাম যে শুনেন আমাকে বিয়ে করার আগে আমার সম্পর্কে হয়তো আপনার অনেক কিছু জানা দরকার, আপনি অনেক কিছুই আমার সম্পর্কে জানেন না, তো আপনার জানা দরকার। আন্দাজে আমাকে দুবার দেখে তিনবার দেখে আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। তখন বলছে যে ঠিক আছে, না প্রথম বলছে না আমার কিছু জানার দরকার নেই, না বলছে না প্লিজ আপনাকে জানতে হবে, আমি জানাতে চাচ্ছি। তো তখন বলে যে ঠিক আছে বলেন আমি শুনছি। তা আমি বললাম যে শোনেন আমি কিন্তু ভীষণ বদমেজাজি, আমার অনেক রাগ, আপনি জানেন না আমার কত রাগ, আমার রাগ হলে না আমি হাতের কাছে যা পাই আমি ভেঙে ফেলি। তো তখন চুপ করে আছে। তো আমি বলছি আর আমি কিন্তু এত ভালো মেয়ে না, আপনাকে যত ভালো মেয়ে চিন্তা করে বিয়ে করতে চাচ্ছেন আমি তো এত ভালো মেয়ে না, আমার থেকে অনেক ভালো মেয়ে আপনি বিয়ে করতে পারবেন। তখন সে এসে বলছে যে আমার একটু রাগি মেয়েই পছন্দ, আর তাছাড়া খুব ভালো একটা মেয়ে আমার বিয়ে করার ইচ্ছা নেই, আপনি হলেই চলবে। তাহলে আর কি করা, তারপর তো হাসতে হাসতে সে চলেই গেল। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপনার সম্পর্কে আমার জানার খুব একটা দরকার নেই, আপনি যতটুকু আমাকে জানিয়েছেন ঠিক আছে। ও তারপরে সে এটা বলবে যে আমি তো অসম্ভব শান্ত, অতএব আমার বউ যদি শান্ত হয় তাহলে কি হবে, ঘরে তো কথাই হবে না, তো অতএব আমার একটা, আমি যেহেতু এত শান্ত অতএব একটা খুব রাগি মেয়েই আমার জন্য মনে হয় দরকার। তারপর বলে সে চলে গেল। তবে চলে যাওয়ার পর আমি তখন নাসরিনকে বললাম যে নাসরিন কিরে এগুলো কি হচ্ছে, না আমি চাচ্ছি না, তো আমার বন্ধু বান্ধবরা হাসবে আমাকে নিয়ে, আমার কেন এনগেজমেন্ট হবে বা কিছু, আমি এটা চাচ্ছি না। পরে নাসরিন বলছে যে আরে তুই কি এখন বিয়ে করতে হবে নাকি বোকা, থাক না এনগেজমেন্ট হয়ে থাক, এত ভালো একটা ছেলে, এত এত ভদ্র আমার ভাই, আর আমারও কিন্তু নাসরিনকে খুব পছন্দ করে, নাসরিনও কিন্তু খুব শান্ত শিষ্ট একদম ওর মতোই। তো ও খালি বলছে যে এত ভালো ছেলেটা, না না তুই এরকম করিস না, আমার মনে হয় এনগেজমেন্টটা হয়ে যায়। যাক গিয়ে তারপরে আজকে এনগেজমেন্ট পর্যন্ত বলবো, হ্যাঁ কারণ অনেক বড় গল্প, অনেক সময় লাগবে, আগামী দিন রান্না করব যখন তখন আমার বাকিটা বলবো, আজকে এ পর্যন্ত ঠিক আছে, এখন আমরা রান্না বান্না করব। চল আজকে আমরা রান্না করব স্টিকি চিকেন উইংস। আমি দেখিয়ে দিই এটাতে কী কী লাগবে। আমি চিকেন উইংসগুলো টিস্যু দিয়ে ধোয়ার পরে টিস্যুতে রেখেছি, হ্যাঁ এটাতে যেন পানি না থাকে সেই জন্য, এই যে আমি প্রত্যেক লেয়ারে টিস্যু দিয়ে রেখে দিয়েছি, যেন এটা টিস্যু না তো এই কিচেন টাওয়েল এটা দিয়ে রেখেছি। হুম, তো এভাবে সবগুলো পানি চলে গেছে। হ্যাঁ, তো এইখানে আমার কাছে 1 কেজি চিকেন উইং আছে। হুম, 1 কেজি আছে এখানে। আর আর লাগবে আমার এখানে আদা পেস্ট। হ্যাঁ, আদা পেস্ট আছে 1 টেবিল চামচ। এখানে সয়া সস আছে 6 টেবিল চামচ। আর এখানে না আমি রসুনগুলো একটু ছেঁচে নিয়েছি, পুরো ভাঙা না একটু ছেঁচে নিয়েছি। আচ্ছা, আর এখানে হানি আছে, আমি 6 টেবিল চামচ হানি নেব। আর লাগবে হলে
গোলমরিচের ফাঁকি, কিন্তু আমি না এটাতে লবণ দিব না, কারণ আপনারা জানেন যে এই সয়া সসে অনেক বেশি লবণ থাকে, এই জন্য আমি চিকেনটাতে কোনো লবণ দিব না। এবার আমি একটু ধরেন 20-25 মিনিট সময়ের জন্য আমি এটাকে একটু মাখিয়ে রেখে দেব। হ্যাঁ, খুব বেশি সময় রাখতে হবে না, 20-25 মিনিট রাখলে তার ভিতরে যেন এই আদার ইয়েটা একটু যায়, হ্যাঁ রসটা একটু যায়, সেই জন্য আমি একটু মুছে রেখে দেব। আচ্ছা, এটা আমি মুছা হয়ে গেছে, এবার আমি আদাটা দিয়ে দেব, আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে একটু মাখাবো, না হলে কিন্তু এটা মাখানো হবে না। আমি কিন্তু লবণ দিচ্ছি না, হ্যাঁ, কারণ 6 টেবিল চামচ যেহেতু ওটা যাচ্ছে সয়া সস, যার জন্য লবণ দিতে হবে না। অবশ্য যখন আপনারা রান্না করবেন টেস্ট করে দেখবেন যে যদি মনে হয় লবণ একটু কম হচ্ছে তখন আবার একটু দিতে পারেন। তো আপনারা যদি মনে করেন যখন রান্না করবেন তখন টেস্ট করে দেখবেন, যদি লবণ দরকার হয় তখন একটু লবণ দিয়ে দিতে পারেন। এই আমি মেখেছি, এখন আমি 20-25 মিনিটের মতো আমি এটা রেখে দেব, তারপর আমরা রান্না করব। আচ্ছা, আমরা রান্নাটা শুরু করে দিচ্ছি। তো প্রথমে দেব আমরা সয়া সস। এবার আমি রসুনগুলো দিয়ে দিব, এবার আমি হানি দিয়ে দিচ্ছি, হানি আমি 6 চামচ দিব। যেহেতু সয়া সস আমি 6 চামচ দিয়েছি, 1 টেবিল চামচ একই সমান দিতে হবে। আচ্ছা, এটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, হ্যাঁ, ইসির সাথে সয়া সস আর হানি খুব ভালো করে মিলিয়ে ফেলতে হবে। এবার আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি, এখন আমি একটু ঢেকে দিব, এই পাশটা হয়ে গেলে আমি ওই পাশ উল্টিয়ে দিব। এখন আমি একটু ঢেকে দিচ্ছি, দেখি কতটুকু হলো। সবগুলো উল্টানো হয়ে গেছে, এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি, দেখিনি কতটুকু হলো, আধা ঘন্টার মতো হয়েছে, 25 মিনিট হয়েছে। 25 মিনিট হয়েছে, আমার মনে হচ্ছে এতক্ষণে রান্না হয়ে গেছে। কি ঘ্রাণ, আমার তো এখনই লোভ হচ্ছে, এত মজা হয় এটা যে কী বলবো আপনাদেরকে, খেয়ে পাগল হয়ে যাবে। পানিটা শুকিয়ে যাক, পানিটা শুকিয়ে গেলে আমি একটুখানি গোলমরিচের ফাঁকি দিয়ে দিব। অনেকে এটাতে কাঁচামরিচ দেয়, আমি কিন্তু দিই না, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, হ্যাঁ, কাঁচামরিচ যারা খেতে চান কেটে এটাতে কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। ঝোলটা শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করব। হয়ে গেল আমার স্টিকি চিকেন রোল, আমি এখন এটা বেড়ে তারপরে আপনাদেরকে দেখাবো। হয়ে গেল আমার স্টেকে চিকেন উইং, এত মজা জানেন, আমার এত লোভ লাগছে যে কখন এটা আমি আপনাদের সাথে কথা শেষ করবো আর কখন খাবো, আসলে এটা ভীষণ মজা। আর কি তাড়াতাড়ি হয়ে যায় দেখেন, আমার কিন্তু এটা 25 মিনিটের মতো লেগেছে, কারণ আমি একটু গলার জন্য অপেক্ষা করেছিলাম, একটু যেন ঠিক মতো গলে। তো খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং খুবই সহজ বানানো, ঝটপট বানিয়ে ফেলুন। শুধু উইং দিয়ে না, আপনি মাংস দিয়েও, মুরগির মাংস দিয়েও এটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো ঝটপট বানিয়ে ফেলুন, আর যদি বানাতে ইচ্ছে না করে কোনো অসুবিধা নেই, আমি আছি না, আমার বাসায় চলে আসবেন, আমি বানাবো আর আপনার মজা মজা করে খাবেন। তো আজকে এই পর্যন্তই, আবার আগামীতে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।